সায়েন্স ল্যাব থেকে যে রাস্তাটি ধানমন্ডির দিকে চলে গিয়েছে সেই রাস্তায় ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে ধাওয়া পাল্টা ধাওয়া বা যে সংঘর্ষ সেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ধাওয়া দিচ্ছেন এবং তারা কিন্তু ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছেন। সায়েন্স ল্যাব থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু যে ধানমন্ডির যে রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু যে সীমান্ত স্কোয়ারের দিকে আগাচ্ছে এবং একটু জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু কিছুক্ষণ আগে টিয়ার গ্যাস সহ ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এখনও কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিচ্ছে ছাত্রলীগকে এবং ছাত্রলীগও কিন্তু মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে সায়েন্স ল্যাবের দিকে কিন্তু কিছু শিক্ষার্থী আছে এবং চারিদিকে যে রাস্তাগুলোতে সেই রাস্তাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যে ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু আগানোর চেষ্টা করেছিল, যেহেতু ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় আছে সেহেতু ওইদিকে আওয়ামী লীগের নেতাকর্মী বা যে ছাত্রলীগের নেতাকর্মী তাদের থাকার সম্ভাবনা অনেক বেশি ছিল। এবং আমরা এটুকু শুনেছি যে ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ছিল এবং তারপরে সেখান থেকে কিন্তু তারা সামনে আগানোর চেষ্টা করে এবং শিক্ষার্থীদের ধাওয়ার মুখে তারা কিন্তু আবার ফিরে যেতে বাধ্য হয় এবং আসার সময় কিন্তু তারা এখানে ককটেল বিস্ফোরণ করে এবং দেখতে পাচ্ছেন যে ককটেল বিস্ফোরণের যে চিহ্ন সেই চিহ্ন রয়েছে ককটেল এবং টিয়ার গ্যাস কিন্তু শিক্ষার্থীদের বা যে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এখনও পর্যন্ত এবং সংঘর্ষ কিন্তু চলমান। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন অলিতে গলিতে কিন্তু তারা ঢুকছে এবং তারা কিন্তু ছাত্রলীগকে ধাওয়া দিচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে ধাওয়া দিচ্ছেন এবং ছাত্রলীগ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ককটেল বিস্ফোরণ এবং যে টিয়ার গ্যাস বিস্ফোরণ হয়েছে সামনেও আছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন রাস্তায় টিয়ার গ্যাস এবং যে ককটেল সেই ককটেল বিস্ফোরণ হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং ছাত্রলীগের যে নেতাকর্মীরা সামনের দিকে আগানোর চেষ্টা করছে তাদেরকে কিন্তু পিছু হটতে বাধ্য করেছে শিক্ষার্থীরা। ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু সংঘর্ষ চলছে, ছাত্রলীগ কিন্তু পিছু হটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত যে সীমান্ত স্কারের আগে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তায় কিন্তু তাদের দখলে আছে এবং বিভিন্ন গলি থেকে কিন্তু বা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন টিয়ার শেল বা ককটেলের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আর জানানোর চেষ্টা করছি এখনকার মতো যে শিক্ষার্থী এবং ছাত্রলীগের মাঝে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে সেই সংঘর্ষের সর্বশেষ। আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড সহ টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যে সাউন্ড যে শব্দ সেই শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন। শিক্ষার্থীরা কিন্তু এখন ধানমন্ডির দিকে যাচ্ছে এবং সীমান্ত স্কোয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকের পর এক ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং সেই শব্দ আমরা শুনতে পাচ্ছি ককটেল সহ সাউন্ড গ্রেনেড সহ টিয়ার গ্যাস বিস্ফোরণ হচ্ছে সীমান্ত স্কোয়ারে। দেখতে পাচ্ছেন যে
সীমান্ত স্কোয়ারে কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে। সীমান্ত স্কোয়ারে কিন্তু এখন ধোঁয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এক এক করে আস্তে আস্তে তারা কিন্তু পার্টি অফিসের দিকে কিন্তু আগাচ্ছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ছাত্রলীগ কিন্তু পিছু হটছে, ছাত্রলীগ কিন্তু পিছনের দিকে সরে গিয়েছে। এখন পুরোপুরি রাস্তা কিন্তু এখন শিক্ষার্থীদের দখলে। শিক্ষার্থীরা কিন্তু আওয়ামী লীগ যে কার্যালয়, সেই কার্যালয়ের দিকে আগাচ্ছে। আসলে সামনে কি হবে সেটা কিন্তু আমরাও জানি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যে পরিস্থিতি এখানে চলছে সেই পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত আমি জানাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। সামনে আসলে কি হবে সেটি কিন্তু এখন দেখার বিষয়। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ধানমন্ডি যে সীমান্ত স্কোয়ার, সেই সীমান্ত স্কোয়ারের চলে এসেছে এবং তারা কিন্তু সামনের দিকে আগাচ্ছে এখনো পর্যন্ত। ওই যে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং গুলি চলছে। ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে গুলি ছুটছে। ছাত্রলীগ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু গুলি ছুটছে। তারা কিন্তু হেলমেট পরিহিত অবস্থায় আছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু গুলি ছুটছে ছাত্রলীগ। একটা কুকুর কিন্তু কুকুরের গায়ে কিন্তু গুলি লেগেছে এবং রাস্তায় কিন্তু সেই কুকুরটি পড়ে গিয়েছে। একটা কুকুরের গায়ে কিন্তু গুলি করেছে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু হামলা চালাচ্ছে ছাত্রলীগ এবং গুলি সহ টিআরএসএল। বলেন বলেন অনেকগুলো মারছে নালে 15-20টা। এই পাশে দেখতে পাচ্ছি আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সামনে অবস্থান নিয়েছে এবং ঠিক তার সামনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। ছাত্রলীগের পাশ থেকে আমরা কিন্তু গুলির সাউন্ড শুনতে পাচ্ছি। তারা কিন্তু হেলমেট পরে শিক্ষার্থীদের উপরে হামলা এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ছাত্রলীগকে কিন্তু ধাওয়া দিয়েছে। একজনের কিন্তু এখানে গুলি লেগেছে। শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে। ছাত্রলীগ কিন্তু পিছনের দিকে পিছড়তে বাধ্য হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যেতে যেতে কিন্তু গুলির সাউন্ড সহ সাউন্ড গেনের টিআরএসএলের সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি।
শিক্ষার্থী এবং ছাত্রলীগ কিন্তু এখন মুখোমুখি অবস্থানে, মুখোমুখি অবস্থানে। ঠিক ওই পাশে ছাত্রলীগ এবং আমি যে পাশে দাঁড়িয়ে আছি সে পাশে কিন্তু শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। ছাত্রলীগের পাশ থেকে কিন্তু আমরা সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন গুলির আওয়াজও কিন্তু আমরা পাচ্ছি ছাত্রলীগের ওই পাশ থেকে। এবং আমরা ইতিমধ্যে দেখেছি একজন কিন্তু গুলিতে আহত, তাকে কিন্তু নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। আবারও কিন্তু ছাত্রলীগ সামনের দিকে আগাচ্ছে এবং আবারে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা শব্দ শুনতে পাচ্ছি তারা কিন্তু গুলি করছে। ছাত্রলীগ কিন্তু সামনে থেকে আগাচ্ছে এবং তারা কিন্তু ককটেল ছুড়ছে। রণক্ষেত্রে, মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধানমন্ডির যে রাস্তা, সেই ধানমন্ডি সেই রাস্তা কিন্তু মোটামুটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু আগিয়ে এসে সামনের দিকে এসে কিন্তু তারা টিয়ার শেল ছুটছে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে। দেখছেন শিক্ষার্থীরা কিন্তু এখন ধাওয়া করছে, ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীরা ধাওয়া করেছে। দেখতে পাচ্ছেন যে গুলি টিয়ারশেলে সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি, গুলি টিয়ারশেলে সাউন্ড কিন্তু আমরা পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু ছাত্রলীগকে ধাওয়া দিয়েছে এবং ছাত্রলীগ কিন্তু পালিয়ে যাচ্ছে, তারা কিন্তু তাদের ধানমন্ডি থেকে কিন্তু দৌড়াচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের পেছন পেছন ধাওয়া দিচ্ছে, সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি সিরাতাল মুস্তাকিম। আপনাদের সাথে আছি আমি সিরাতাল মুস্তাকিম, দেখছেন আমার সংবাদ .com। সবথেকে সত্য নিউজ, সবথেকে প্রথমে দেখতে অবশ্যই আমার সংবাদ .com ফলো করবেন। আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। দেখতে পাচ্ছেন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, গুলি চলছে, টিয়ার শেল চলছে এবং শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাব থেকে তারা কিন্তু সামনের দিকে আগাচ্ছে এবং ছাত্রলীগ কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে, ছাত্রলীগ কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে এবং ছাত্রলীগ কিন্তু পিছনের দিকে চলে গিয়েছে, শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে আগাচ্ছে, সেই দৃশ্যই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয় ঠিক সেইখানে নেতাকর্মীরা আছে, ছাত্রলীগ
মানে বিভিন্ন সময়ে মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে ধাওয়া দিচ্ছে, এবং শিক্ষার্থীরা কিন্তু আবার পাল্টা ধাওয়া দিচ্ছে। এখন কিন্তু মোটামুটি শিক্ষার্থীরা কিন্তু যে সীমান্ত স্কোয়ার, সেই সীমান্ত স্কোয়ারে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে, এবং ছাত্রলীগ কিন্তু এতক্ষণ এখানে ছিল, এবং এখান থেকে তারা কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্য করে। রণক্ষেত্রে পরিণত হয়েছে এই রাস্তা। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং শেয়ার করে দেবেন আপনার টাইম লাইনে, দেখানোর আপনার পরিচিত বন্ধু বান্ধবদের দেখানোর চেষ্টা করবেন যে পরিস্থিতি আমরা দেখাচ্ছি, সরাসরি সেই পরিস্থিতি দেখানোর অবশ্যই চেষ্টা করবেন। রণক্ষেত্রে পরিণত হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে এই রাস্তা। আমি আপনাদের সাথে আছি, দেখানোর চেষ্টা করছি, আমি আপনাদের সাথে সিরাত আল মুস্তাকিম দেখানোর চেষ্টা করছি এই পরিস্থিতির সর্বশেষ অবস্থা।